হাই গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। এতদিন ভিডিও দিইনি, তোমরা হয়তো অনেকেই টেনশন করছো যারা আমার ভিডিও ডেলি দেখো। তো ভিডিও দিইনি, একটু প্রবলেম ছিল ওই কারণে দিইনি। আর আজকে শুধু রান্নার ভিডিওটা মানে ইয়ে করে রেখেছি, রান্নার ভিডিওটা করে রেখেছি, তো ভাবলাম আজকে ওই রান্নাটা দিয়েই ভিডিওটা মোটামুটি দিয়ে দিই, তারপরে কাল থেকে দেবো ব্লগ। তো চলো দেখে নাও রান্নাটা। আজকে রান্না করেছি পুঁই শাক দিয়ে, বেগুন দিয়ে, মাছের তেল দিয়ে একটা দারুণ চচ্চড়ি। আর এই যে শীত আসছে, একটু পুঁই বিটুলি বেরোবে, সেটা তো অন্যরকম একটা হবে, কিন্তু এখনকার পুঁই শাকও কিন্তু খুব সুন্দর হয়। নতুন নতুন কচি কচি পাতা বেরিয়েছে, ওইগুলো দিয়ে একটা চচ্চড়ি ধামাকাদার। তো দেখে নাও তার সাথে আর যা যা রান্না করেছি সেটাও দেখে নাও আজকে। মাছ ভাজতে অলরেডি বসিয়ে দিয়েছি, আর এটা করব মাছের ঝোল। আর এটা দেখছো যে পুঁই শাক, বেগুন, আলু সব কেটে রেখেছি, মাছের তেল দিয়ে করব। আর এই যে মাছের ঝোলের আলু কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, মশলা বাটা, আর এটা হচ্ছে মাছের তেল। আর এই মাছের তেল দিয়ে কিভাবে চচ্চড়ি করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আগেই মাছটা ভেজে নিলাম, পরে মাছের ঝোলটা রান্না করব। তার আগে রান্না করব মাছের তেল দিয়ে চচ্চড়ি, পুঁই শাক দিয়ে অবশ্যই। তো তার জন্য দেখো তেলের মধ্যে ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম মাছের তেল। এবার একটুখানি নাড়ানাড়ি করব, নুন হলুদ প্রয়োজন মতো দিয়ে দেব, তারপরে যা ওই মানে কেটে রাখা শাকটা এটা দেব। তবে এই চচ্চড়িতে কিন্তু অন্যান্য সবজি আমি দিই না, শুধু আলু, বেগুন আর পুঁই শাক। আর ডাঁটাটা দিয়েছি, ডাঁটা তো অনেক খেতে খুব ভালোবাসে, তাই ডাঁটা না দিলেই নয়। তো সব রকম দিয়ে মানে এই তিন রকম দিয়েই চচ্চড়িটা করছে। দেখো রেডি হয়ে গেছে, এবার ইয়াম্মি হয়েছে। আর এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো মশলা দিইনি, শুধু সেই যা ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ কাটা, কাঁচা লঙ্কা কুচি এগুলো দিয়েছি, আর একটুখানি দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো একটু ঝাল হওয়ার জন্য। তবে তোমরা তোমাদের মানে স্বাদ মতো ঝাল দেবে। তো যাই হোক, এভাবে একদিন রান্না করে দেখো, জাস্ট দারুণ হবে। আর এইভাবে মাছের মাথা দিয়েও কিন্তু দারুণ হয়। এবার মাছের ঝোলটা রান্না করে নেব, আর তার জন্য আলুগুলোকে আগে ভেজে নিচ্ছি, আর মশলা টশলা সব আগে থেকেই রেডি। দেখতেই পাচ্ছ দেখো, আদা রসুন শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া আছে। এবার নুন দিয়ে আলুটা ভাজবো, আর পরপর মশলা দিয়ে কষিয়ে নেব, আর পেঁয়াজ টমেটো সেগুলোও বাটা আছে সব একসাথে। মাছের ঝোল প্রায় রেডি, এবার দেখো মাছটা দিয়ে দিলাম, আর ফুটও চলে এসেছে রীতিমতো। তো আলু সেদ্ধ হয়ে যাবে, তারপর নামিয়ে নেব। আর আলু সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না, কারণ অনেকক্ষণ ধরে কষিয়েছি, তো আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে, একটুখানি ফুটলেই হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের রাতের খাবার আজকের, আর রাতের খাবারে থাকছে ফেনা ভাত, তার সাথে দেখতেই পাচ্ছ ঘি একদম বেশ করে দিয়েছি, একদম দেখো গলে গেছে কিভাবে, ওহ দেখে আমার এখনই লোভ লাগছে। আর ঘি দিয়েছি, নুনও ছড়িয়ে দিয়েছি, আর এপাশে দেখতে পাচ্ছ আলু মাখছি। তবে এটা কিন্তু শুধু আমার রাতের ডিনার, ওরা কিন্তু অন্য কিছু খাবে, রাজ একটু এটা খাবে আর ভাত খাবে, তো আমি এটা আমার জন্য মানে স্পেশালি করেছি। তো সাথে জমে গেল পুরো, একদম একদম জমে ক্ষীর, অনেকদিন পর এরকম একটা খাবার খেলাম মানে সুযোগ পেয়ে, তো সেই সুযোগটা মানে সদ্ব্যবহার করতেই হয়। তো আজকে খেয়েছি দেখলেই, একদম ফেনা ভাত দিয়ে, ঘি দিয়ে, আর সাথে আলু মাখা, জাস্ট জমে গেল, জমে গেল। অনেকদিন ধরে খেয়েছি মানে খাবো খাবো করছিলাম, খাওয়া হচ্ছিলো না, আর ডিম সিদ্ধও সাথে ছিল,
তো যাই হোক, মোটামুটি রাতের খাবারটাও কমপ্লিট হয়ে গেল, আর দুপুরে তো রান্না দেখেইছো, আর আজকে সারাদিন কিছুই ব্লগ বানাইনি বা করিনি, তো এখন বসে ভিডিওটা শেষ করছি। আর ভিডিওর প্রথম যেটা দেখলে সেটাও কিন্তু এক্ষুনি আমি শ্যুট করেছি, কারণ সকালবেলা ভিডিও স্টার্টও করিনি, কিছু না, এমনি জাস্ট রান্না করছিলাম, তো ভাবলাম এই রান্নাটা একটু শেয়ার করি। তো যাই হোক, আজকে কিন্তু মানে পুঁই শাক দিয়ে যে মাছের তেল দিয়ে একটা দারুণ চচ্চড়ি হয়েছিল, সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখেছো, আর কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর এটা কিন্তু এই সময়ে মানে খেতে দারুণ লাগে, আরও যখন বিটুলি বেরোবে তখন তো দারুণ খেতে হয়, আর এই সময়ে পুঁই শাকটা খেতে ভালো লাগে। তো দেখা কমপ্লিট, তো তোমরা দেখেই নিয়েছো, আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দাও কেমন হয়েছে। আর যারা সাবস্ক্রাইব করেনি আমার নতুন বন্ধু আমার চ্যানেলে, তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একদম অন করে দাও। তো চলো, আজকে আর বেশি বকবক করবো না, ভিডিওটা একদমই ছোট হলো। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট অ্যান্ড টাটা।